হ্যালো বন্ধুরা, কুলের মাখা রেসিপি নিয়ে আসছি। কুল পেরে নিয়ে আসছি। এখন ধনে পাতা আর লেবুর পাতা এখন ছিঁড়ে নিয়ে আসব। লেবু পাতা আর ধনে পাতা ছিঁড়ছি, এখন বাড়ি যাব। কুল এখন ছোট করে কেটে নেব। কুল মাখার জন্য আমরা নিয়েছি ধনে পাতা, শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি, লেবু পাতা, নিমক, জিরা পাউডার, ধনে পাউডার, লাল লঙ্কা পাউডার আর চিনি। এখন দিয়ে দিব নিমক, চিনি, লাল লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, ধনে পাতা, লেবু পাতা, শুকনো লঙ্কা, এখন ভালো করে মেখে নেব। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। কুল মাখা হয়ে গেছে। কুল মাখা রেসিপি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে? ভালো হয়েছে।